আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য সীমাহীন ভালোবাসা এই গল্পের 22 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। পুরো গল্পটা দেখার পর কমেন্ট করতে ভুলবেন না, গল্পটা আপনার কেমন লেগেছে সেটা জানিয়ে। আর যদি ভালোই লেগে থাকে তবে একটি লাইক দিয়ে দেবেন। আর যারা আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনি যদি সবসময় ভালোবাসার গল্প পড়তে চান তবে দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। সেই সাথে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা ফারুক স্টাডি চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতেও সবসময় আমাদের সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। ভিতরে গিয়ে কর্নারের এক টেবিলে তাকাতেই আমি শকড। কাকে দেখছি আমি? এ এখানে কি করছে? এই জন্যই সবাই আমায় এখানে নিয়ে এলো? হোয়াট দ্য হেল, এসবের মানে কি? দাঁত কেন যে এলাম আমার আগেই বোঝা উচিত ছিল। এরাই যখন নিয়ে এসছে নিশ্চয়ই কোনো গড পাকিয়েছে, কিন্তু এখন আর এসব ভেবে লাভ কে? জি হ্যাঁ, জানালার পাশে কর্নারের টেবিলে বসে বসে কফি খেতে খেতে ফোন স্ক্রল করছে আদ্রিয়ান। আজকে একটা সাদা ফুল হাতা টি শার্ট, কালো জিন্স পরে আর সিল্কের চুলগুলো আজকেও কপালে পরে আছে। শার্টের হাতা থ্রি কোয়ার্টার করে ফোল্ড করা, কালো ব্র্যান্ডের ঘড়ি। উফ, এত সুন্দর কেন? আমি আপিকে একটা খোঁচা মেরে বললাম, আপি ও কি করছে এখানে? আপি বলল, ও আসবে না, তো কে আসবে? ওর জন্যই তো আসা। আমি বললাম, মানে? আদিব ভাই বলল, মানে আজকে প্ল্যান করলো ঘুরতে যাবার। আমি বললাম, তো ঘুরতেন, আমার আনার মানে কি? আপি বলল, মানে কি? তোমরা একে অপরের ফিয়ন্সে একজন থাকবে আরেকজন থাকবে না তা কি হয়? আমি বললাম, হইছে, থামো, ফিয়ন্সে না ছাই, এমন ফিয়ন্সের জীবনও দেখিনি। 3 দিন হয়ে গেল এঙ্গেজমেন্টের, অথচ একটা ফোন বা মেসেজ করে খবর নেওয়ার কোনো প্রয়োজন মনে করলো না। আমরা ওদিকে যেতেই আদ্রিয়ান আমাদের দেখে দাঁড়িয়ে গেল। এগিয়ে এসে সজীব ভাইয়াকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো ভাইয়া? সজীব ভাই বলল, খুব ভালো, তুমি? আদ্রিয়ান বলল, এই তো আছি। এরপর অর্ণব ভাইয়াকেও জড়িয়ে ধরে বলল, কি খবর অর্ণব? অর্ণব ভাই বলল, বিন্দাস। আদ্রিয়ান বলল, হিয়া অল ওয়েল। আপি বলল, ইয়াহ। এবার ও ওহিকে কোলে তুলে নিল, তারপর বলল, আপুমণি কি অবস্থা তোমার? ওহি বলল, ভালো, কিন্তু আই অ্যাম অ্যাংরি উইথ ইউ। আদ্রিয়ান বলল, হোয়াই সুইটার, কি করেছি আমি? ওহি বলল, তুমি আমার আপুকে নিয়ে চলে যাবে, তাহলে আমি খেলবো কার সাথে? আমি তো বড় বড় করে তাকিয়ে আছি, কি বললো এই মেয়ে? সত্যি তো, একদিন তো আদ্রিয়ান আমাকে নিয়ে চলে যাবে, আমি ওর বউ হব, ওর বাড়ির বাড়ি আমার বাড়ি হবে, আর রুমটাও। ছি ছি ছি, কী ভাবছি এসব? আদ্রিয়ানের দিকে তাকিয়ে বুঝলাম ও একটু ইতস্তত বোধ করছে ওহির কথায়, তবুও নিজেকে সামলে বলল, তোমাকে কে বলল যে আমি তোমার আপুকে নিয়ে যাব? ওহি বলল, আম্মু বলেছিল আব্বুকে, আমি শুনেছি। আদ্রিয়ান বলল, ও তাই, আমার কি দোষ বলো, তোমার আপুই আমার কাছে চলে আসতে চায়? আমি অবাক হয়ে তাকালাম আদ্রিয়ানের দিকে, আর ও আমার চোখ মারলো, আর আমি সবাই মিটমিট করে হাসছে, রাগে আমার গা জ্বলছে। আমি যেতে চাই, আমি নিজে আমার আব্বুকে পটি আমাকে এঙ্গেজ করে দিল, আর এখন বলছে আমি যেতে চাই, খাটাস। দাঁত বের করে হেসে আদিব ভাইয়া বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনিমাই তো চলে আসতে চাইছে, তাই তো আঙ্কেলের কাছে এত রিকোয়েস্ট, তাই না আদ্রিয়ান? আদ্রিয়ান রাগের চোখে তাকাতে আদিব ভাইয়ার হাসি ফুস, ভদ্র ছেলের মতো বসে পড়ল। আদ্রিয়ান বলল, তোমরা সবাই বসো প্লিজ, হিয়া বসো সবাইকে। আপি বলল, আমি ওর থেকে একটু দূরত্ব বজায় রেখে বসলাম, কিন্তু আমার ফাটা কপাল। আদ্রিয়ান সবার সামনে আমার হাত ধরে ওর পাশে বসিয়ে দিল, সবাই আবারও মুখ টিপে হাসছে, আমি তো অবাক। বাহ চান্দু, বাহ, কি ট্যালেন্ট তোমার, এমনিতে এত সোহাগ, কিন্তু সামনাসামনি কথা তো দূরে থাকুক, ফোনে একটা কথা নক অব্দি করলো না, কি সুন্দর ভালোবাসা তোমার, এই কথা ভাইরাল হইলেও শিওর নোবেল পাইতা।
আদ্রিয়ান বলল, কী খাবে তোমরা বলো? আপি বলল, তুমি যা খুশি অর্ডার করে দাও, শুধু ওহির জন্য পাস্তা। আদ্রিয়ান বলল, শিওর। সজীব ভাই বলল, হ্যাঁ তুমি যা অর্ডার করো। আদ্রিয়ান বলল, ওকে, কাচ্চি বিরিয়ানি, এখানকার কাচ্চি বিরিয়ানি একদম ফার্স্ট ক্লাস, ওটাই অর্ডার করি। আপি বলল, ইয়া ইটস গুড। আদ্রিয়ান ওয়েটারকে বলে ওহির জন্য পাস্তা, সবার জন্য কাচ্চি বিরিয়ানি অর্ডার করলো, আর বলল আরেকটা কমপ্লিটলি জাল ছাড়া আনবেন, আলাদা করে, একটু যেন জাল না থাকে, জাল চোয়ানো না থাকে, ওকে? ওয়েটার বলল, ওকে স্যার। আমি ভাবছি জাল ছাড়াটা কি আমার জন্য অর্ডার করলো, ওর মনে আছে? থাকবে না এবার কেন, যা কাণ্ড হয়েছিল। বেশ অনেকক্ষণ পর খাবার এলো। আদ্রিয়ান সবাইকে এক একটা করে এগিয়ে দিল, কিন্তু আমায় দিল না। পরে আলাদাভাবে জাল ছাড়াটা এলো। আমাকে উদ্দেশ্য করে আদ্রিয়ান বলল, গিভ ইট টু হার। আমাকে দিয়ে ওয়েটার চলে গেল। তারপর যেই আমি খেতে যাব, তখনই আদ্রিয়ান প্লেটটা আমার সামনে থেকে নিজে এক চামচ খেলো। তারপর বলল, ইয়া সব ঠিক আছে, নাও ইউ ক্যান হ্যাভ ইট। আসলে চেক করে নিলাম, এদের ভরসা নেই বলেই আমার দিকে আবার এগিয়ে দিল। সবাই এবারও হাসছে, আর আমার লজ্জার সাথে সাথে ভালো লাগছে। সত্যিই আমার এতটা কেয়ার করে, ভাবতে নিজের অজান্তে ঠোঁটে হাসি ফুটে উঠল। খাওয়া দাওয়া শেষে আদ্রিয়ান বলল, আর কিছু খাবে তোমরা? আমি আনমনে হুট করে বলে ফেললাম, আইসক্রিম খাবো, এখান থেকে না, আইসক্রিম পার্লার থেকে। আদ্রিয়ান কিছুক্ষণ আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থেকে হালকা হেসে বলল, আচ্ছা চলো সবাই। আমি ভাবছি কি করে হ্যাংলার মতো কথাটা বললাম আমি। কিছুক্ষণ গল্প করে সবাই গেলাম আইসক্রিম পার্লারে। ওখানে সবাই যে যার মতো পছন্দ করে আইসক্রিম নিলাম। আমি চকলেট ফ্লেভার নিলাম, আর আদ্রিয়ান ভ্যানিলা। আমরা সবাই বসলাম। এখানকার টেবিলে ছোট্ট আর গোল, তাই আমাদের তিনটা টেবিল লাগলো। আমি আর আদ্রিয়ানের ধারে কাছে বসিনি, অন্য টেবিলে বসেছি। সবাই খেতে থাকলাম আইসক্রিম। হঠাৎ আদিব ভাইয়া বলল, ইস্টাক অর্ণব ভাইয়া, সজীব ভাইয়া, চলতো একটু, ওদিকে কাজ আছে। আমি অবাক হলাম, এদের আবার কী কাজ পড়লো? ওরা চারজনই কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল। কিছুক্ষণ পর জাবিন বলল, ভাবি সামনে একটা শপিং মল আছে, আমি আপি আর রিয়া একটু হেঁটে আসি। ওহি চলো, তুমিও চলো। আমি বললাম, আরে আমি একা থাকবো নাকি, চলো আমিও যাব। আপি বলল, না না তুই আইসক্রিম খা, আমরা যাবো আর আসবো। আমি বললাম, আরে আমাকে কিছু বলতে না দিয়ে চলে গেল, যাহ এটা কি হলো। দেখলাম আদ্রিয়ান পাশের টেবিলে বসে আছে। এবার বুঝলাম হারামিগুলো প্রাইভেসির নাম করে আমাকে ফাঁসিয়ে দিয়ে গেছে, ধুর ভাল লাগে না। হঠাৎ আদ্রিয়ান পাশের টেবিল থেকে উঠে দাঁড়ালো। আল্লাহ, ও উঠলো কেন, এখানে আসবে নাকি? যেটা ভাবলাম সেটাই হলো, উনি ডিরেক্ট এসে আমার অপোজিটে বসে পড়লো। আর আমার সেই বিখ্যাত কাবাকাবি শুরু হয়ে গেছে। না অনি, ইউ হ্যাভ টু বি স্ট্রং, তোকে রাগ দেখাতে হবে, ওকে ইগনোর করতে হবে। এই তিন দিনে তোকে একটা টেক্সট স্টপ দি করেনি, তুই ওকে ছেড়ে দিবি? নেভার। আদ্রিয়ান বলল, আইসক্রিমটা গলে যাবে, খেয়ে নাও তারপর ভাবো। ধক করে উঠলো বুকটা এঙ্গেজমেন্টের পর এই প্রথম কথা বললো আমার সাথে। নো নো, আমি উইক হব না, তাই কথা না বলে খেতে থাকলাম। আদ্রিয়ান বলল, আরেকটা আনবো? আমি মাথা নাড়লাম, কিন্তু কিছুই বললাম না। আদ্রিয়ান বলল, তোমার চকলেট ফ্লেভার খুব পছন্দ, তাই না? ওনার দিকে একবার তাকিয়ে আবার মাথা নামিয়ে নিলাম, এবারও কিছু বললাম না। আদ্রিয়ান ব্রকচকে তাকালো আমার দিকে, তারপর কিছুক্ষণ চোখ থেকে বলল, হাতের রিংটা ঠিক আছে তো, মানে মাপমতো হয়েছে? আমি একটা মলিন হাসি দিলাম, তবুও কিছুই বললাম না। এবার বোঝো চান্দু, কত্ত তিলে কত্ত তেল। আদ্রিয়ান এবার বিরক্ত হয়ে বলল, আই এম টকিং টু ইউ, কিন্তু আমি একেবারে উঁচু। এবার আদ্রিয়ান ঠাস করে টেবিলের উপর হাত দিয়ে বাড়ি মারল, আওয়াজে কেঁপে উঠলাম আমি। আমি ভাবতেই পারিনি ও এতটা রেগে যাবে। আল্লাহ, ওকে শিক্ষা দিয়ে দিকে কোন জ্বালায় পড়লাম। এরপর উঠে দাঁড়ালো, আর আমার হাত পা কাঁপতে লাগলো। ওই যে ঠিক আমার পাশের চেয়ারে বসে, আমি যে চেয়ারে বসে আছি সেটা একটানে ঘুরিয়ে একদম নিজের কাছে নিয়ে এলো। আমি হতভম্ব হয়ে ওর দিকে তাকিয়ে আছি। আল্লাহ বাঁচাও, আর কোনো দিনও যেটা পারি না সেটা করতে যাব না। তো ফ্রেন্ডস, আজকের পর্ব এতটুকু ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন না। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন,
আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফারুক স্টাডির সাথে আছে তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।